যে এরিয়াতে টাওয়ার বসে বা যে এলাকাতে টাওয়ার বসে সে এলাকার কিছু না কিছু প্রবলেম হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি আব্দুল জিম এবং আপনারা দেখছেন হ্যালো টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে টোটালি আলোচনা করব যে অ্যাকচুয়ালি টাওয়ারের রেঞ্জ কেমন হয় এবং টাওয়ারের রেঞ্জের মাধ্যমে কি কি প্রবলেম হয়ে থাকে। তো ভিডিওটি আজকের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ কিললে কিন্তু পেয়ারা দেব না, স্কিপ করবেন না, ভিডিওটিকে মন দিয়ে দেখবেন, কারণ আমারও বাড়িতে আপনারও বাড়িতে কিন্তু বাচ্চা রয়েছে বা আপনারও বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছে বা আপনারও বাড়িতে কোনো ব্যক্তি রয়েছে যারা কিন্তু অসুস্থ। তো ওয়েল, ভিডিওটিকে মন দিয়ে দেখবেন, রিকোয়েস্ট করব। এবং ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসতে বেল আইকনটিকে টুং করে বাজিয়ে দেবেন। ওয়েল, চলুন আজকে ভিডিও শুরু করি। ওয়েল, ব্যাপারটা হচ্ছে এরকমটাই, যখন একটা স্পেস যখন টাওয়ার বসে বা একটা জায়গাতে যখন টাওয়ার ইনস্টলেশন হয়, অ্যাকচুয়ালি টাওয়ার যখন বসে সেগুলোকে অফিসিয়ালি ভাষাতে বলা যায় ইনস্টলেশন। ইনস্টল করে আমরা যখন অ্যাপ্লিকেশন ইনস্টল করি বা আমরা কম্পিউটারে কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করি, তখন আমরা যেটাকে বলি ইনস্টল, সেটা কিন্তু টাওয়ারকে বলা হয় ইনস্টলেশন। মানে সেখানে একটা টাওয়ারকে কী করা হলো, বসা হলো। দেন যখন মানে কী করো, অফিস থেকে একটা কিন্তু রেঞ্জ তৈরি হয়, অফিস থেকে একটা সিস্টেম তৈরি হয় যে আজকে আমার জায়গাতে টাওয়ারটা বসলো, এই টাওয়ারের রেঞ্জ কতটুকু এরিয়া কভার করবে। মানে আপনার বাড়িতে যদি জিও টাওয়ার বসে তাহলে আশেপাশে এলাকাগুলো সে কতটুকু নেবে, মানে সে কতটুকু সে অ্যাকচুয়ালি তার ছাতাতে, বুঝাতে পারলাম, মানে তার গাছের ছায়া কতটুকু দিবে সে, মানে কতটুকু রেঞ্জ সে প্রোভাইড করবে। দেন সে যতটুকু এরিয়া নেবে অতটুকু এরিয়া সেখানে কী করে তারা সেট আপ করে, ইনস্টল করে। এবং আরেকটা যে মারাত্মক বিষয়, যে টাওয়ারের যে প্রিফারেন্স, মানে আমরা যখন রেডিও বা আমরা যখন রেডিও শুনতাম আগে, তখন কিন্তু আমরা রেডিওতে কী করতাম, ভলিউম কম হলে পরে আমরা ভলিউম বাটনকে বেশি করতাম যাতে করে ভলিউম বাড়তো, তার সঙ্গে সঙ্গে একটু শাঁসা আওয়াজ বা একটু ঝিলমিল ঝিলমিল আওয়াজ হতো। কেন জানেন তো, মানে অ্যাকচুয়ালি রেডিওটা কিন্তু আপনার একটা জায়গায় থাকে এবং রেডিওর যে আওয়াজ হয় বা যেখান থেকে রেডিও অ্যাকচুয়ালি চলে সেটা কিন্তু অনেক দূর থেকে বা অন্য কোনো জায়গা থেকে সেটাকে কী হয়, রেডিয়েশন দেওয়া হয় এবং সেটা ক্যাপচার করা হয়। তার জন্য রেডিওটা সেখানে কী করে, সেখানে হোম থিয়েটারের মধ্যে রেডিওটা বাজে বা আপনারা আমরা রেডিও খবরগুলো আমরা পাই। তো যেটা আপনার টাওয়ারের যে একটা ভলিউম রয়েছে, টাওয়ারের যে একটা রেঞ্জ রয়েছে, যে আপনার এলাকা বা আপনার বাড়িতে টাওয়ারটা বসেছে বর্তমানে, সেই টাওয়ারের যদি রেঞ্জ কম হয়, যদি একটা মিনিমাম রেঞ্জ থাকে যেটাকে বলা হয় SAR, মানে সার ভ্যালু। সার ভ্যালু মানে হচ্ছে স্পেসিফিক অবজেকশন রেট, মানে টাওয়ারের একটা রেট, যেটা যদি আপনার বাড়িতে যে টাওয়ারটা বসেছে বা আপনার জায়গাতে যে টাওয়ারটা বসিয়েছেন, সে টাওয়ারে যদি এখন কমসে কম ধরে নিন একটু রেট কম রয়েছে, তাহলে কী হবে, এলাকার ক্ষতিগুলো একটু কম হবে। যেমনটা ধরুন যে ফলটা দেখছেন আপনি, ভালো করে দেখুন ফলটা, এটা একটা পেয়ারা, বাট পেয়ারা কিন্তু পেয়ারার মধ্যে অনেকগুলো প্রবলেম। বা আপনি আপেল দেখুন বা আপনি আম দেখুন বা যে কোনো ফল, যে কোনো ফসলের প্রতি কিন্তু দেখবেন আজকে একটা ব্যাড ইফেক্ট পড়েছে। সেটা কেন জানেন তো, সেটা একটাই কারণ, সেটা হচ্ছে টাওয়ার, মোবাইল রেডিয়েশন, একটাই কারণটা। এটা একটা পুরোপুরি আপনাকে আমি গ্যারেন্টি দেবো, এটা মোবাইল রেডিয়েশন, মোবাইল টাওয়ার। এবং কী হয় কোনো কোনো ক্ষেত্রে, যখন একটা টাওয়ারের রেঞ্জ কমে যায়, যখন কাস্টমার বেড়ে যায় বা ডিস্ট্রিবিউটার বেড়ে যায় সেই সিমের বা সেই কোম্পানির, তখন অটোমেটিক্যালি কী করে, টাওয়ারের রেঞ্জ কমে যায়, তখন কী করে আবার কিন্তু ভলিউম বাটনকে তারা ঘুরিয়ে দিয়ে কী করে আবার তার ফ্যাসিলিটি বাড়িয়ে দেয়, তখন কিন্তু
আরো মানে ভাইরাসের মতো বা আরো বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় বা আরো মহামারী রোগ তৈরি হয় বা আরো আমাদের যে ফল রয়েছে ফসল রয়েছে সেগুলো আরো নষ্ট হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আপনি বুঝতে পাচ্ছেন যে মোবাইল টাওয়ার বা মোবাইল রেডিয়েশন থেকে বা টাওয়ারের রেডিয়েশন থেকে আমরা কতটা ক্ষতিগ্রস্ত। আজকে যদি একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে থাকে বা তার বাড়ির আশপাশে যদি কোনো টাওয়ার থাকে, তো দেখবেন সেই মেয়েটার বাচ্চাটা বা সেই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়, তো অবশ্যই আমি বলবো না এটা যে কোনো ক্ষতি হয়, ক্ষতি না হোক এটা আল্লাহ করুক, কিন্তু অবশ্যই কোনো প্রবলেমের মধ্যে দিয়ে হয়। কারণ একটা গর্ভবতী মহিলার পেটে যখন বাচ্চা থাকে তখন সে টাওয়ার রেডিয়েশনটা তার কী করে একটাকে অ্যাট্যাক করে। তো উভয় বন্ধুরা এদিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং এদিক থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি বেঁচে থাকতে হবে, দেখতে হবে আমাদেরকে যতটা সম্ভব আমাদেরকে মোবাইল রেডিয়েশন টাওয়ার রেডিয়েশন থেকে আমাদেরকে বাঁচতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে আমরা কী করতে পারবো উপলব্ধি লাভ করতে পারবো। ওয়েল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং